এবার এশিয়ার পুঁজিবাজারের খবর সর্বশেষ তথ্যানুযায়ী সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকেই সূচক ষাট পয়েন্ট কমে দাঁড়িয়েছে বাইশ হাজার ছয়শ চার পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক হ্যাংসেংয়ের সূচক চুরাশি পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার তিনশো আটত্রিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এসটিআই সুযোগ নয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার একশো উনত্রিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স আট পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ছশো ছাপ্পান্ন পয়েন্টে বোম্বের সেন্সেক থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় বোম্বের সেন্সেক থার্টি ইন্ডেক্সের সুযোগ একুশ পয়েন্ট কমে অবস্থান করছে সাঁত্রিশ হাজার তিনশো একানব্বই পয়েন্টে কমেছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জের সুযোগ এটি তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ছয়শ আটষট্টি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে নভেম্বর দুই হাজার আঠারো চুক্তিতে ক্রুডাল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে উনআশি দশমিক দুই এক ডলারে যা আগের দিনের চেয়ে ব্যারেল প্রতি শূন্য দশমিক এক পাঁচ ডলার বেশি জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে বাইশ ক্যারেট প্রতি অংশ স্বর্ণ এখন বিক্রি হচ্ছে এক হাজার একশো ছিয়ানব্বই দশমিক শূন্য আট ডলার যার আগের দিনের চেয়ে আউন্স প্রতি দুই দশমিক পাঁচ এক ডলার কম বেড়েছে রূপার দাম প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে চোদ্দ দশমিক এক সাত ডলার যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য তিন ডলার বেশি এদিকে দেশের বাজারে স্বর্ণ রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেট প্রতি স্বর্ণ এখন বিক্রি হচ্ছে চার হাজার সত্তর টাকায় অপরিবর্তিত রয়েছে রূপার দামও প্রতি গ্রাম রূপা এখন বিক্রি হচ্ছে নব্বই টাকায় এবার তুলা চিনি ও গমের আন্তর্জাতিক বাজার দর আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দুই হাজার আঠেরো সর্ব চুক্তিতে প্রতি পাউন্ড তোলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে বিরাশি দশমিক সাত দুই সেন্স যা গত দিনের সর্বশেষ দামের এসে শূন্য দশমিক এক সাত সেন্স কম এদিকে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে মার্চ দুই হাজার নয় সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য দাঁড়িয়েছে এগারো দশমিক সাত নয় সেন্স যা গতদিনের সর্বশেষ দামের চেয়ে শূন্য দশমিক শূন্য তিন সেন্ট বেশি এর আন্তর্জাতিক বাজারে গম্যের দাম বেড়েছে শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দুই হাজার আঠেরো চুক্তিতে প্রতি বছরের গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো তেইশ দশমিক সাত পাঁচ সেন্ট যা গত দিনের সর্বশেষ দামের চেয়ে পাঁচ সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার আন্তঃ মুদ্রা বাজার মার্কিন ডলার মূল্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা বিক্রি হচ্ছে তিরাশি টাকা পঁচাত্তর পয়সায় ইউরোর ক্রয় মূল্য পঁচানব্বই টাকা সাত পয়সা বিক্রয় মূল্য নিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো ষাট টাকা আটচল্লিশ পয়সা মুদ্রা বিক্রি হচ্ছে একশো এগারো টাকা চব্বিশ পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে তিয়াত্তর পয়সা বিক্রি হচ্ছে সাতাত্তর পয়সায় এদিকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে কানাডিয়ান ডলার আজকে ক্রয় মূল্য বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা একষট্টি পয়সায় হংকং ডলার ক্রয় মূল্য দশ টাকা চল্লিশ পয়সা বিক্রয় মূল্য দশ টাকা চুরানব্বই পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বাইশ টাকা ছয় পয়সা মুদ্রা বিক্রি হচ্ছে বাইশ টাকা বত্রিশ পয়সায় মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনিশ টাকা চুরানব্বই পয়সা বিক্রি হচ্ছে বিশ টাকা আঠেরো পয়সায় এই সাথে শেষ করছে আজকে একুশে বিজনেস আগামীকাল আবার ফিরে আসবো কিছু বিজনেসে নিয়মিত সব আয়োজনে দেখার আমন্ত্রণ রইল একটু সঙ্গে থাকুন